ওই যখন বন্ধুরা সিলিংয়ের যেগুলো মানে এই বছরের সর্বশ্রেষ্ঠ যেটা মানে সিলিং যে বানানি হয়েছে উদারবন দুর্গা মণ্ডপের উপরের সাইডটা দেখেন আমি আপনারা দেখা যার এগুলো অত সুন্দর মানে কিতাব খুঁজতাম আপনারা দেখার মতো জিনিস মানে দেখুন। নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা উপস্থিত আছি আমাদের উদারবন্ধের কালীবাড়ির দুর্গাপূজা প্যান্ডেলে। তো আজকে আমরা প্যান্ডেলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি আর প্লাস আমাদের উদারবন্ধের MLA প্লাস আমরা শিলচরের MLA। তো এই বিষয়ে আমরা এখন তার ভাইয়ে কিছু কইবা। তো বন্ধুরা আজকে গেলাম খালিবাড়ি, যেটা বার্ষিক দুর্গাপূজা হওয়া যেটা খুব বড় মানে দেখার মতো আকর্ষণ এইবারের আবুধাবির একটা রাম মন্দির যেটা বনছে এই ডিজাইনে আমার পিছনে যেটা দেখায় বর্তমানে আমি আসি। ওই দেখুন এটা হইল কি এই বছরের দুর্গা মণ্ডপটা। তো বর্তমানে এই আজকে ব্লগটা বানাইবো আমি, এই ব্লগের মধ্যে একটু যে সব কিছু দেখিও আর ভিডিওটা একে আর একজন যে দেখার মানে সুযোগটা করে দিবা শেয়ার করিয়া। তো চলো আমরা ভিডিওটা শুরু করি, দেখি একটু যে ভিতরে কীরকম আকর্ষণ ডিজাইনটা এই বছরের আর জয় হোক বাদ বাকি জয় হোক। তো আমরা এখন ভিডিও আরম্ভ করবো, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবা আপনার লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিবা, থ্যাংক ইউ। ওই লাগি দুর্গা মা, বর্তমানে আমার লোকে আজকে জয় আছে ওই দেখো। তো বন্ধুরা কমেন্টে একটু নিশ্চয় জানাইবা যে ভিতরের ইয়েটা কীরকম লাগছে আপনারা, এই যে ডিজাইনটা দেখো রাজস্থানের ক্রিস্টাল পাথর এটা আর এটা ঝুমোরটা দেখুন, ঝুমোর লাইটটা বন্ধুরা তাম বেতলা ফাটাফাটি বন্ধুরা দেখি মানে বেতলা খুব ভালো লাগছে আমার। এটা হলো বাইরে যাওয়ার পথটা আর এটা হলো কি এন্ট্রিটা। উপস্থিত আছে উদাহরণ কালীবাড়ির লাইটিংগুলোর সামনে। তো আপনারা দেখতে পারা ভাই, আপনারা দেখতে পারা পোলা লাইটিং রামের তিন দিয়া রাম আর হনুমান, রামজি আছেন লগে হনুমানজিও আছেন। তখন আমরা আগে দিয়ে যাই মরো লাইটিংগুলো দেখাই না আপনারা। তো দেখো বন্ধুরা কালীবাড়ি রোডের লাইটিং যে এবার বাসারি জেলা দুর্গাপূজা এটা লাইটিংটা দেখো আর আমি আরও একটু আগে দিকে দেখাই আপনারা। তো এটা হইল কি উদারবন্দির যেটা কমলা নবসূত্র কমলা সরকার গীতা পাল তার রাজশ্রী পাল সবাইকে অনুরোধ আপনারা কফনটি হাতে করে নিয়ে আসবেন। গোপা সিং ও নিত্যানন্দ সিং উদ্ভাবন করো আমার হৃদয়ে যাতে সমাজ সুস্থ সুন্দর এবং আনন্দময় হয়ে ওঠে। বন্ধুরা আজকে এইবার যেটা দুর্গাপূজা মানে বার্ষিক দুর্গাপূজা এটা উদারবন্দের এটা হইল গিয়া আবুধাবির রাম মন্দির যেটা নির্মাণ হয়েছে এই ডিজাইনের দেখুন আমার সামনে যেটা দুর্গা মণ্ডপ আছে উদারবন্দের এটা হইল গিয়া এই বছরের সর্বশ্রেষ্ঠ ডিজাইনটা মানে। তিনটে মন্ত্র, এই তিনটে মন্ত্রের মাধ্যমে মা দুর্গার স্বরূপটি প্রকাশিত হয়েছে। শরণ্যে ত্র্যম্বকে গৌরী সৃষ্টি স্থিতি বিনাশায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের উদারবন সমষ্টির বিধায়ক শ্রী মিহিরকান্তি সৌম মহাদুর Thank you.
বন্ধুরা, এটা আর একটা আছে উত্তরপাড়া, যে আমরা স্টেট ব্যাঙ্ক উদারবন্ধের স্টেট ব্যাঙ্কের সামনে একটা হাঁসের ডিজাইন দেওয়ার জাজের উপরে মূর্তিটা, মানে খুব দেখার মতো। এটাও দেখেছি আপনারা যদি আইন উদারবন ফিজুল জাহাজ সামনে হাঁসের ডিজাইনে স্টেট ব্যাঙ্ক ভরছে এটা উদারবন কোনটি নিয়ে আসবে। আমন্ত্রণ জানাচ্ছে আমাদের প্রথম, আমরা প্রথম পূজা শুরু করছি মা দুর্গাকে। আপনাদের সবার ভগবান আছেন তো, এই যে আসছেন ওনাদের ফ্যামিলি, এইগুলা প্রবেশ করার জন্য আর্মির লোক, পুলিশের লোক, ওদের প্রবেশ করার একটা আমরা বিশেষ বোধ করে থাকি। তার উপরন্তু যদি কোনো লোক যে ওরা যাচ্ছে আমরাও যাবো, আমাদের কাছ থেকে একটা ডোনেশন নিন, তখন আমরা একটা কুপন দিয়ে ওদেরকে ওই সেই পথে প্রবেশ করতে দিই, সেটা আমাদের একটা। ওই বা পূজা দেখা তাইছো নি? খুব ঘুরা দেখি বোধের লইয়া পূজা দেখা নি? আমরা তো পূজা দেখা তাইছি, বিশেষ করে উদাহরণের এই পূজাগুলা দেখার, হ্যাঁ দেখলে খুব ভালো লাগে, তাই আমরা পূজার আনন্দ নেওয়া আমরা বাইরে থাকি দুজনেই। আমি আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো। তো বন্ধুরা, এটা হলো কি মানে এইবার হলো কি আবুধাবির যে একটা ডিজাইন আছে, আবুধাবির ডিজাইনে রাম মন্দিরের ইয়েটা, মানে এই ডিজাইনে এলইডির মাধ্যমে যেটা লাইট হয়ে যখন দুর্গাপূজা কমিটির যেটা লাইটটা, খুব সুন্দর, অনেক সুন্দর। তাম খুব সুন্দর লাইটিং করা হয়েছে এই বছর দুর্গাপূজার উপলক্ষে। দেখো সামনে দেখো বাম দিকে গিয়া যেটা মানে দুর্গা মণ্ডপ প্যান্ডেল এই বছরের, এটা দেখবো আপনারা, আমি আপনারা দেখাই। আর এটা শুইল কি সামনের স্থানটা, আর ওটা হইল কি ও দুর্গা মণ্ডপ। দেখো আছে, ওই দেখো জানি একটা গেট, আমরা এটার মধ্যে মহাদেবের তিন দেওয়া আছে, এটা সেকেন্ড গেট, এরপরে আরও গেটগুলো আছে, আপনারা যে দেখলে সঙ্গে থাকবা, আরও লাইটিং দেখাবার চেষ্টা করবো। যদি লাটিগ্রাম থেকে মহাসড়ক লাটিগ্রাম থেকে দেখি তো ওইটা এদিকে হলো সেকেন্ড গেটটা, দুই নম্বর। আর উদারবন ওইদিকে থেকে আইলে তো রামে যে একটা তিন মাত্রা, ওইটা হলো প্রথম গেট।